সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই আগস্ট সোমবার দু হাজার চব্বিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটম লেভেলের যে শেয়ারটি পাবলিককে ধোকা দিয়ে বিশাল পরিমাণে কিনে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে একটি শেয়ার যেই শেয়ারটি বটম লেভেলের কাছে রয়েছে এবং শেয়ারটি নিস্টুট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে সেটাই আমাদের আজকের আলোচনার শিরোনাম এবং এই শিরোনাম নিয়েই আমি যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি আমরা লিস্টে আজকে দেখছি তেরো নম্বরে অবস্থানে ছিল সে মোজাফর হোসেন এইচ এস এম এল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা আজকে তিন লাখ একানব্বই হাজার ছয়শো চৌত্রিশটি ভলিউম নিয়ে বাহাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে চারশো দুইটি ট্রেড হয়ে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে ছয় দশমিক নয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে আঠারো টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই এম এইচ মুজফর হোসেন স্পিনিং মিল বি ক্যাটাগরির এই টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আমরা যদি পেড আপ ক্যাপিটাল দেখি একশো এক কোটি টাকা এবং শেয়ারটির যদি মার্কেট ক্যাপিটাল দেখি একশো কোটি পঁচাশি লাখ এবং শেয়ারটির অথরাইজ ক্যাপিটাল রয়েছে তিনশো কোটি লং টার্মে লোন আছে একশো আষ্টআশি কোটি সত্তর শর্ট টার্মে দুশো এক কোটি বিশ লাখ রিজার্ভ রয়েছে তিরানব্বই কোটি আশি লাখ টাকা দু হাজার চোদ্দোতে লিস্টিং হওয়া টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির আমরা যদি ফান্ডামেন্টাল বিষয়গুলো আরও ভালোভাবে দেখি সেটি এক বছরের মধ্যে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট চোদ্দোশো আমরা যে শিরোনাম দিয়েছি বটম লেভেলের বন্ধুরা দেখুন সেটির অ্যাভারেজ প্রাইস বাইশ টাকা নব্বই তেইশ টাকা এবং লোয়েস্ট প্রাইস এক বছরের মধ্যে পনেরো চোদ্দো সত্তর দ্যাট মিনস পনেরো আমরা রিসেন্ট লেভেলে শেটটি পনেরো চত্তর পনেরো তিরিশ পনেরো চল্লিশ পনেরো আশি ষোলো এই ওভারঅল আমরা যদি দেখি এটাকে ষোলো লেভেলের মধ্যে ধরা যায় এভারেজ মধ্যে আমরা এভারেজ যদিও প্রাইস বাইশ টাকা নব্বই তিনশো দিনের মধ্যে রিসেন্ট টাইমের মধ্যে আমরা ষোলো লেভেল এটা যদি ধরি তাহলে দেখব কিন্তু আমরা এখনও শেয়ারটি বটম লেভেলে রয়েছে যদিও এভারেজ প্রাইজের নিচে রয়েছে শেয়ারটির প্রাইস দ্যাট মিন্স একরকম বটম লেভেলেই বলা যায় এবং আমাদের যে শিরোনামে যথার্থটা বন্ধুরা দেখুন পাবলিককে ধোকা দিয়ে বিশাল পরিমাণে শেয়ার কিনে নেওয়া হয়েছে বটম লেভেলের যে শেয়ারটি দেখুন ইনস্টিটিউট কর্তৃক দুই দশমিক শূন্য সাত পার্সেন্ট পাবলিকের থেকে কিনে নেওয়া হয়েছে জুলাইয়ের যেটা হোল্ডিং পার্সেন্টেজে এটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট মিন্স আমাদের আজকের যে শিরোনাম সেই শিরোনামের যথার্থটা আপনারা দেখলেন আমরা এই মুজফর হোসেন টেক্সটাইল সেক্রেশিয়ারটির শিয়ারটির ইপিএস দেখছি এক টাকা সাতাশ এবং তার বর্তমানে পি রেশিও চোদ্দো দশমিক ছয় পাঁচ যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে নেট অ্যাসেট ভ্যালু শেয়ারটির উনিশ টাকা চুরাশি দ্যাট মিন্স নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি একশো অষ্টানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে আমরা এই মোজফ্ফর হোসেন শেয়ারটি জোন ক্লোজিং তাদের ডিভিডেন্ড তেইশে বাইশে তেজ দেওয়া আছে সুতরাং তারা জেডে যাবে না বা জেডে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই বি ক্যাটাগরির শেয়ারটির ইপিএসের গ্রোথ যদি বর্তমানে দেখি বন্ধুরা দেখুন অ্যানুয়ালের ছিল বাইশ পয়সা ফার্স্ট কোয়ার্টারে পনেরো পয়সা হয়ে যাওয়ার পর শেয়ারটির ইপিএস ষাট পয়সা দাঁড়ায় তারপরে সেকেন্ড কোয়ার্টারে বত্রিশ হয়ে যাওয়ার পর শেয়ারটি চুরানব্বই পয়সা ইপিএস দাঁড়ায় তারপর থার্ড কোয়ার্টারে বাইশ পয়সা ইপিএস হওয়ার ফলে হয়ে যায় এক টাকা সাতাশ পয়সা ইপিএস ওভারঅল শেয়ারটির আমরা ইপিএসের এর একটা মার্জিনেবল ইপিএস আমরা হিসাবে এখানে দেখছি এবং নেটার্ডিং ক্যাশ ফ্লো কিন্তু শেয়ারটির লক্ষণীয় বিষয় ফার্স্ট কোয়ার্টারে দু টাকা ছাব্বিশ সেকেন্ড কোয়ার্টারে ঊনপঞ্চাশ হবে থার্ড কোয়ার্টারে চারটাকা অসাধারণ তাদের নেট ক্যাশ ফ্লো বেড়েছে শেয়ার প্রতি চারটাকা অনুচল্লিশ সামনে যেহেতু ডিভিডেন্ড ডিভিডেন্ডের পূর্বে শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি হওয়া শেয়ারটির একটি ভালো অবস্থান তৈরির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এই ডিভিডেন ভালো ডিভিডেন্ড দেওয়ার একটা সম্ভাবনা এই এটা নেট ক্যাশ ফ্লো বেশি থাকলে এটা সাধারণত যদিও এটা পরিচালনা পরিষদের ব্যাপার কিন্তু এটা বেশি থাকলে ডিভিডেন্ড দেওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে আর কি আমি বলছি না তার মানে এটা ডিভিডেন্ড ভালো দিবে এটার সম্ভাবনা থাকে আমরা অলরেডি দেখেছি দশ কোটি দশ লাখ শেয়ারের মধ্যে উনচল্লিশ দশমিক একষট্টি পার্সেন্ট চার কোটি ডিরেক্টরের কাছে গভর্নমেন্টের কাছে নেই এটা কিন্তু জুলাইয়ের আপডেট ইনস্টিটিউট দুই দশমিক শূন্য সাত বেড়ে আঠাশ দশমিক ষোলো পার্সেন্ট দুই কোটি চৌরাশি লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট এবং পাবলিকের কাছে বত্রিশ দশমিক উনিশ পার্সেন্ট তিন কোটি পঁচিশ লাখ খুব কম সংখ্যক শেয়ার টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আমরা তিনশো দিনের মধ্যে এভারেজ বাইশ টাকা নব্বই তো সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম তিরিশ টাকা সত্তর সে লেভেল থেকে অনেক কম এভারেজ ভালিউম এক লাখ উনিশ সেই লেভেল থেকে ভালোই ভলিউম হচ্ছে বিগত আট তারিখ থেকে ম্যাক্সিমাম ভলিউম চৌত্রিশ লাখ তেষট্টি হাজার এ ধরনের বড় ভলিউম এর মধ্যে অবশ্য রিসেন্ট টাইমে নাই তো বন্ধুরা সেক্ষেত্রে যে শেয়ারটি একটা দাম বাড়ছে আমরা গত কয়েকদিন ধরে দাম বাড়তে দেখছি আমরা ছয় আগস্ট শেয়ারটির প্রাইস কিছুটা আপ হওয়ার পর সাতই আগস্ট পনেরো টাকা আশিতে কিছুটা প্রাইস কারেকশন হয় এবং এই পনেরো আশি শেয়ারটির কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এবং এরপর সেটি পরপর তিন দিন দাম বৃদ্ধি পায় এবং দাম বৃদ্ধি পেয়ে শেয়ারটি আমরা ভলিউম ইনক্রিজ করে এবং সেটির প্রাইস ইনক্রিজ করে আমরা এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি মজার হোসেন সেটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে উনিশ টাকা শেয়ারটির প্রাইস ক্রস করে লেনদেন হচ্ছে কি না উনিশ টাকা যদি শেয়ারটি ক্রস করে লেনদেন হয় তারপর দেখতে হবে বিশ টাকা পঞ্চাশ পয়সা এই দুটো উনিশ এবং বিশ টাকা পঞ্চাশ এই দুটো প্রাইস যদি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই মুজাফর হোসেন শেয়ারটির টেকনিক্যালি বিশ্লেষণ দেখার চেষ্টা করব। বন্ধুরা আমরা এই মোজাফর হোসেন এমএস এস এম এল এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে যদি দেখি তাহলে দেখছি শেয়ারটি কিন্তু অলরেডি ক্লাউক থেকে বের হয়ে গেছে এবং আজকে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে ডিমান্ড ওঠানো করে বৃদ্ধি অবস্থানে রয়েছে সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে অ্যাকোমুলেটেড সোয়িং ইন্ডেক্স দীর্ঘমধ্যে আপটেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এটা এখনও নেগেটিভে রয়েছে ডাউনটাউন লেভেল যদিও উদ্যমিক অবস্থান শো করছে রিসেন্টলি এর মান আমরা উদ্যমুখী অবস্থানে যাচ্ছে এখনও স্ট্রং পয়েন্ট পাই নাই বিশ দশমিক সাত শূন্য পয়েন্ট আছে অসম স্কুলোটার আপট্রেন্ড পজিশন বলিঞ্জার ব্যান্ড কিছুটা ওয়াইডেড পজিশন তৈরি করছে চাই স্কিলোটার স্কুলোটার লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ারেন লাইনকে ক্রস করছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফটার্ন লেভেল তৈরি করে ফেলেছে এবং কেস্টি লেভেল গ্রিন লাইন অরেন লাইনকে টাচ করছে ব্লু লাইন আমরা ম্যাকডি ইন্ডিকেটারে যদি দেখি ব্লু লাইন অরেন লাইনকে ক্রস করেছে এবং জিরো লাইনের উপরে চলে সুপার আফটার্ন লেভেল তৈরি করে ফেলেছে মেজরিটি রুল আমরা দেখছি ইনক্রিজ করছে এবং মাস ইন্ডেক্স দারুণভাবে সুপার আফটার্ন লেভেলে আছে মোমেন্টাম ইন্ডিকেটর সুপার স্ট্রং আপট্যান্ড লেভেল মানি ফ্লো দেখুন শেয়ারটির মানি ফ্লো কিন্তু অসাধারণভাবে মানি ফ্লো বেড়ে গেছে চব্বিশ মানি ফ্লো ছিল গত চারই আগস্ট সেইখান থেকে দেখুন আমরা আবার দেখব চব্বিশ ফ্লো ছিল চারই আগস্ট সেখান থেকে বর্তমানে মানি ফ্লো বেড়ে আমরা সেভেন্টি থ্রি সরি এইটটি লেভেলে দ্যাট মিনস প্রায় তিন গুণেরও বেশি মানি ফ্লো ইনক্রিজ করছে যা একটা ভালো দিক তৈরি করেছে দেখুন শেয়ারটির মানি ফ্লো শেয়ারটির প্রাইসের পাশাপাশি মানি ফ্লো ইনক্রিজ শেয়ারটিকে ভালো একটা শক্ত অবস্থান তৈরি করছে এরপর আমরা যদি দেখি শেয়ারটির আর এস আই এখনও খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ আর এস আই অবস্থানে রয়েছে এরপর আমরা যদি শেয়ারটির স্টচাস্টিক আর এস আই দেখি ব্রুলাইন ওয়ারলাইন থেকে ডিস্টেন্সে আছে যদিও ওভার বট হয়েছে এরপরে আমরা যদি দেখি শেয়ারটির টি ট্রেন স্ট্রেন্স টিএসআই আমরা যদি দেখি তাহলে আমরা এটা স্ট্রং আপট্যান পজিশনে দেখতে পাচ্ছি এরপর আমরা ট্রাই ট্রিক্স ইন্ডিকেটার যদি লেভেল এবং ট্রু স্ট্রেন ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অনলাইনকে ক্রস করছে এবং জিরো অনলাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপট্যান লেভেল তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই নিজে জেনে বোঝে নিশ্চিন্তাতে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দিবেন না প্যানি করতে হবে না এবং কাউকেও প্যানি করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আলাইকুম